আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আমি আমার ব্লগটা শুরু করছি একদম সকালের নাস্তা থেকে। আজকে সকালের নাস্তা করব হচ্ছে গোটা মসুরের খিচুড়ি। এখানে মসুরের ডাল আছে, গোটা মসুর ডাল আর চাল, এই দুইটাকে সিদ্ধ করে যেভাবে ভাত রান্না করা হয় ঠিক সেভাবে এই খিচুড়িটা করা হয়। আর তার সাথে থাকবে হচ্ছে শুকনো মরিচের একটা ভর্তা। তো এটা খেতে আসলে ভীষণ মজা, আর আমাদের এলাকার তো খুবই প্রচলিত এই খাবারটা, আর সবাই ভীষণ পছন্দ করে খায়। আমার খুবই ভালো লাগে এই খিচুড়িটা। তো এই যে দেখুন, এগুলো হচ্ছে টমেটো গাছ, আমার আম্মু নিয়ে এসেছে, আর আম্মু নিজের হাতেই লাগিয়েছে আসলে। আর ছাদ থেকে কিছু টব নিচে নামিয়ে নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে ছাদে গিয়ে পানি দেওয়া সম্ভব না, আর এগুলো বারান্দায় রাখলে তারপরে আম্মুর একটু পানি দিতে সুবিধা হবে, তো সেজন্য এগুলো বারান্দায় রাখা হয়েছে। তো আমি যদি থাকি তাহলে গাছগুলো বড় হলে কি অবস্থা হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আম্মু দুপুরে রান্না করছে, দুপুরে রান্নাটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে মাটির অনেক গভীরে হয় একটা আলু। তো এই আলুটা আপনারা খেয়েছেন কিনা জানি না, এই আলুগুলো ভীষণ মজা আর অনেক বড় বড় হয়, প্রায় 8-10 কেজি ওজনেরও হয়। এটা রান্না করবে শোল মাছ দিয়ে। তো মাছগুলো আগে থেকে ভেজে রেখেছে, আর ওই আলুটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন এটাকে রান্না করা হবে, ঝোলটা একটু কমে এলে তারপরে নামিয়ে নিবে। আসলে পুরো রান্নার প্রসেস আমি আর দেখালাম না আপনাদেরকে, একটু মুখেই বলে দিলাম। আসলে আগে আপনারা আমার রান্না বান্না দেখেছেন, এখন আর রান্না করতে ভালো লাগে না, এখন আমি পুরোপুরি ছুটিতে আছি। আর এটা হচ্ছে আচার, আচারটা আমি করেছিলাম যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটা এখন হচ্ছে একটু রৌদ্রে দেওয়া হয়েছে। মাঝে মধ্যে এভাবে করে বের করে একটু রৌদ্রে দিলে আচারগুলো ভালো থাকে, নষ্ট হয় না। তো আচার আসলে আমার বোনদের অনেক পছন্দের, আমি একটু কমই পছন্দ করি। তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ভাই মাছ নিয়ে এসেছে, তো তার সাথে এই যে কালো আরেকটা মাছ, এটাকে অ্যাড করেছে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আজকে আসলে আপনাদের সাথে আমি ছোট একটা ব্লগ শেয়ার করছি, আর আমার পুরনো কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই বাসাতে আমার তেমন কিছু নেই, আমার ছোটোখাটো যে স্মৃতি বা নিজের জিনিসপত্র সেগুলো সব কিছুই আমার বাবার গ্রামের বাড়িতে আছে, এখানে তেমন কিছু নেই। তো হঠাৎ করে এই ডায়েরিটা খুঁজে পেলাম, মানে আমার ভাই আমাকে দিল যে এটা নাকি এখানে ছিল। তো এটা একটু খুলে দেখলাম, তারপরে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, একদম ধুলো জমে গেছে। এটা বেশ অনেক আগের, তো আমি হচ্ছে 15 সালের দিকে মনে হয় এরকমই হবে। তো এই যে ছোট ছোট আমার স্মৃতিগুলো আছে স্কুল লাইফের, সেগুলো এখানে আঠা দিয়ে লাগিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এগুলো। আমরা আসলে ফ্রেন্ডরা যখন একটু ঝগড়া করতাম বা ছোট ছোট কোনো দিন থাকতো বা ফ্রেন্ডশিপ ডে, ঈদের সময় এরকম কার্ড, তারপরে ছোট এরকম চিরকুট লিখে একজন আরেকজনকে দিতাম। আমরা চারজন খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম, তো চারজন একজন আরেকজনকে এগুলো খুবই আদান প্রদান করতাম। আর একটু ঝগড়াঝাটি হলেই আমাদের যদি রাগারাগি হতো তখন ছোট ছোট করে চিঠি লিখে একজন আরেকজনের মান অভিমান ভাঙানো, এগুলো আসলে আমাদের মধ্যে খুবই চলতো। তো এগুলো দেখে আসলে পুরোনো দিনের সেই স্কুল লাইফের কথা খুব মনে পড়ছিল। জানি না আপনারা কারা এমনটা করে থাকেন বা করেছেন, সরি, যারা করেছেন তারা অবশ্যই শেয়ার করবেন, বা যারা এখন স্কুলে পড়ছেন আমার ভিডিওটা দেখছেন তারাও যদি করেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। এই যে বিশাল বড় একটা লেটার, এটা লিখেছিল রিনি, এটা 2012 সালে। আসলে স্কুল লাইফে এই স্মৃতিগুলো দেখলে বা এই লেটারগুলো পড়লে এখন খুব খারাপ লাগে, ওই দিনগুলো মনে পড়ে। আর আমাদের আসলে সময়গুলো তখন আসলে আমরা বুঝি না, স্কুল লাইফে থাকা অবস্থায় ফ্রেন্ডের যে মর্মটা সেটা যত বড় হই তখন আসলে বোঝা যায়। এখন তো আমাদের চারজনের আসলে এখনও যোগাযোগ আছে, আমাদের মধ্যে কথা হয় মাঝে মধ্যেই, কিন্তু এই জিনিসগুলো যে আমি এভাবে এত যত্নে রেখেছি এটা আসলে ওরাও হয়তোবা জানে না, ওদের কাছেও আজকে একটা সারপ্রাইজ হয়ে যাবে। আসলে আমার ছোট ছোট যে ভালো লাগাগুলো বা যেগুলো আমার কাছে মনে হয়েছে যে স্মৃতি হিসেবে রাখা উচিত সেগুলো সবই আমি এখানে এভাবে করে আঠা দিয়ে লাগিয়ে জমিয়ে রেখেছি। এছাড়াও আরও অনেকগুলো ডায়েরি আছে, সেগুলো আমার গ্রামের বাড়িতে আছে, যদি আমি এবার যে এগুলো খুঁজে পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো দেখে আসলে প্রতিটা
লেটার পড়ছিলাম, আর একদম পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিল। আমরা তখন কি করতাম, কিভাবে মানে ছোটবেলা দিনগুলো পার করেছি সেগুলো মনে পড়ছিল। আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা দেখে আমার ফ্রেন্ডরাও ইমোশনাল হয়ে যাবে, আমার মনে হয় ওদেরও মনে পড়বে। এই লেটারটা আমার জন্য অনেক স্পেশাল, আমার হচ্ছে খুবই পছন্দের আর কাছের একটা ম্যাডাম, উনি আমাকে একটা শাড়ি গিফট করেছিল, আর তারপরে ওই শাড়িটার মধ্যে এই চিরকুটটা ছিল। আসলে শাড়িটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম, আর তার ভেতরে যখন এটা দেখেছি তখন আসলে অনেক ভালো লাগছিল। তো ম্যাডামকে আসলে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। শাড়িটা এখনও আমার কাছে আছে, এখনও সেটা যত্নেই তুলে রেখেছি। কিছু কিছু লেটার পরে একটু হাসিও পায়, আসলে ছোটবেলার কথা। ছোটবেলায় এভাবেই আমরা আসলে প্রকাশ করতাম। এটা ছিল ফ্রেন্ডশিপ ডেতে, তখন সম্ভবত আমি ক্লাস 6-এ পড়ি, অনেক আগের কথা। এটা দিয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড, ও করে দিয়েছিল। তখন আমরা আসলে ছবি আঁকতে ভীষণ পছন্দ করতাম, আমরা সব ফ্রেন্ডরাই টুকটাক ছবি আঁকাতাম। তো তখন কিছু হলে আমরা তখন চিঠি লিখতাম, আর তার সাথে হয়তো বা একটু ছবি এঁকে দিতাম। আমি আসলে একটু চুপ হয়ে যাচ্ছি, কারণ লেটারগুলো আমি আবার পড়ছি আপনাদের সাথেই, এজন্য আর স্মৃতিগুলো মনে পড়ছে, তো এজন্য একটু থেমে থেমেই কথা বলছি। আসলে প্রতিটা জিনিসের পেছনে এক একটা করে গল্প আছে। এই যে 2 টাকা, এই 2 টাকার পেছনেও একটা ছোট্ট গল্প আছে। এটাও আমার একটা স্যার দিয়েছিলেন আমার বার্থডেতে, এটা হচ্ছে 2014 সালে। এটাও মানে একটা ছোট্ট গল্প। তো যাই হোক, আসলে গল্পগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর শেয়ার আসলে করতেও চাচ্ছি না। আর এই গোলাপ 2টা দিয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড সুচি, তার সাথে আমাকে একটা বইও দিয়েছিল, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে গেলে যদি বইগুলো সব খুঁজে পাই তাহলে সেগুলো শেয়ার করব। আজকে আসলে এইটুকুই শেয়ার করলাম, এরপরে আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আসলে এগুলো ভিডিও আকারে থাকলে আমার কাছে ডাবল মেমোরি হয়ে যাবে, ডায়েরিটা তো থাকবেই আর তার সাথে ভিডিও আকারেও থাকবে। তো এটা যত্নে রেখে দিব, এবার যাওয়ার সময় নিয়ে যাব এটা সাথে করে। আর আরেকটা ছোট কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই যে পিঠা। গতকাল হচ্ছে আপু পিঠা তৈরি করেছিল, তো নিশিয়াপুর ভিডিও দেখে আমার একদম আর সহ্য হচ্ছিল না, খুবই ভাপা পিঠা খেতে ইচ্ছা করছিল। তো আব্বুকে সঙ্গে সঙ্গে বললাম যে ভাপা পিঠা কিনে আনতে, তারপরে কিনে আনা পিঠা খেয়েই মানে একটু শান্তি পেলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো আমি পিঠাটা শেষ করি, আর আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।